তো সব ধুয়ে নিয়ে আসি, তারপরে প্রেসারে সিদ্ধ দেবো। না তুই বসে বসে দেখে দেখছিলিস তাই আর কি, তুই একটু খা। ধুয়ে নিয়ে আসি এগুলো আগে। এইভাবেই আমি পম্বুতুর সবজি রান্না করি আর কি, সিদ্ধ করি হলুদ দিয়ে, শুধু হলুদ দিয়ে। একটা সিটি মারলেই হয়ে যাবে পম্বুতুর রান্না, পম্বুতুর সবজি রান্না। বসো ওখানে, ওখানে বসো, এক্ষুনি রান্না হয়ে যাবে, তারপরে গরম গরম খেতে দেবো ডিম দিয়ে ভাত। আর দেখছে কেউ এসছে নাকি, কি বুঝু কেউ এসছে, তুমি দেখতে পেয়েছো? কেউ আসেনি, এমনি এমনি এমনি। বসো বসো বসো। ও ও চোখ, চোখেও কম দেখ, কে এসছে? আপনি একবার এসেছিলেন, এর আগে আমি কমেন্টস করে পাঠিয়েছি। তোমার বেডে বসো, তুমি তুমি এখানে বেডে বসো, ও একটু হাঁপিয়ে যায়। এইখানে এইখানে এইখানে, হ্যাঁ এখানে বসো, তুমি বসে থাকো। ও বেডে থাকে না, ও বেডে ও থাকবে না এখন। দরজা দিয়ে কি দেখছিস? ও দরজা দিয়ে দেখেই যাচ্ছে। চুপ কর, চুপ কর একটু। কি সব বলবে এখন, ওরা কেউ এলে এইরকমই করে জানি তো। আপনার ভিডিও ছাড়েন আমি প্রতিদিন রাত্রি, আমি দেখি প্রথমবার, তাই না? যা মা বলো আরেকবার তাহলে যা ঘুরে চাইছে যখন, এই তো। হ্যাঁ হ্যাঁ, কত কথা বলছে দেখো, আনন্দ পাচ্ছে। ও তোকে কি শুধু একা আদর করবে, ভুতুকাও তো আদর করবে না? চুপ কর একটু। আরে বাবা, এ আদর করছে তো কম ভুতু, চোখে লেগে যাবে এমন করছে যে দেখো কি অবস্থা। এখন বেশি আনন্দ পাচ্ছে, ও ছটপট করতেই থাকবে। একটু কথা বলতে দে, বলছে আমাকে বলতে দেবে না। এসছো এসছো, হ্যাঁ হ্যাঁ, ওর কথা বলেই যাচ্ছে, ওর কথা ও বলেই যাচ্ছে, বসতে দেয় না কেউ এলে। আমিও এই মাত্র ভিডিওই করছিলাম, ওই এমনিতে সবজি কাজে গেছে।
এই আর কি বলবি বল এবার, দাদা তো কেয়ালা চলে যাবে তো 26 তারিখে না হবে, হ্যাঁ 26 তারিখে যাবে। চিন্তা করো কি শুরু করেছে ও, মোটমাট ভুতুকে আসতে দেবে না, ওকে একা আদর করতে হবে। ও আচ্ছা, ওই ওই ওকে ধরলেই ওর মাথা গরম হয়ে যাচ্ছে, ও একা আদর খাবে। কিরে প, দুজনকেই তো ভালোবাসে, তোকে কি এত ভালোবাসে? ওকে ধরলে ও চেঁচাবে, ওকে ধরলে ও বাবা। হ্যাঁ দাঁড়াও, দেখি দেখি দেখি, পূজার সময় এসেছিল না? হ্যাঁ তোমরা তো চেনো, হ্যাঁ পূজার সময় এসেছিল তো, দুর্গা পূজার সময়। হয়েছে, চুপ করে বসে একটু কথা বলি আমরা। ও বলতে দেবে না, দেখো ও একাই উঠে বসে থাকবে। ভুতু এবার হাঁপিয়ে গেছে, ভুতু যাও তুমি, তুমি তোমার বেডে বসো গিয়ে যাও। সারাদিন এরকম করলে ওর চলে যাবে, এই করতে থাকে। ও দরজাটা দেখছে, ভাবছে মনে হয় আরো কেউ আছে, হ্যাঁ তাই ওরকম করেই যাচ্ছে। এই চুপ কর এবার, চুপ কর, ও একটু একটু রেস্ট নিচ্ছে আর আসছে। ঠান্ডা পড়েছে তো তাই জামা পরিয়ে রেখেছি, আমাদের এই দরজাটা দেখতে অনেক হাওয়া আসে। হয়েছে হয়েছে হয়েছে, একটু চুপ করে বসতে দে। হয়েছে, বৃষ্টি দিদিকে দেখো, মিষ্টি দিয়েছে বন্ধুটা। এখন পম দেখো বলছে, ওই যে বৃষ্টি দিদির হাতে মিষ্টি দিয়েছে। কি হয়েছে ভুতু, দেখো মটরশুঁটি মনে আটকেছে। এই কি হয়েছে, কি হয়েছে তোর? ও মিষ্টি দেখছে না, ওর মিষ্টি খাওয়ানো হয় না, হাঁপিয়ে গেছে। হ্যাঁ ভুতু বস বস বস, ও মিষ্টি দেখে ও দিদির কাছে চলে এসছে, আর যাবে না বন্ধুর কাছে, মিষ্টি দেখেছে। বসো, তো বলছে তুমি বসো, হ্যাঁ ওখানে বসো, তুমি ওখানে বসো। হুম ভুতু বসো 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 বসো, এই যে মিষ্টি এনেছে, এখন এখন বৃষ্টির হাত থেকে চোখ সরবে না, ওদের মিষ্টি খাওয়ানো হয় না। হ্যাঁ বসেছে তো, এবার বসছে, এবার একটু রেস্ট নিতে দাও, তুমি ওরকম চেঁচাচ্ছ। আসবে 12:30 গাড়িতে আসবে, ও ক্যাস গাড়িতে, সেদিনকে যে ট্রেনটায় গিয়েছিলেন না সেই ট্রেনটাতেই ও আসবে। ওই যে গেছে ও, আবার ও একটু গেছে না, সেদিনকে ট্রেন লেট ছিল অনেক, তো সেদিন 3:30 সময় এখান থেকে ট্রেন ধরল। ভুতু কাদর করছে, হ্যাঁ তোমাকে করছে না। এই না তুমি মটরশুঁটি খাও, এসে আসো তুমি মটরশুঁটি খাও। এই না এই না এই না এই না এই না মটরশুঁটি নাও, হর মটরশুঁটি এখন আর ভালো লাগছে না, ও বন্ধুকেই বেশি ভালো লাগছে। আসো, ভুতু চলে এসছে মটরশুঁটি দেখতে। দিদিলাম দিদিলাম, সব মটরশুঁটি দিদিলাম, এই যে দিদিলাম দিদিলাম। এই না ভুতু, নেতো এ ভুতু, নেতো আয় ভুতু, ভুতু আয়, এ ভুতু, এই যে ভুতু তাকিয়ে আছে, ওই যে ভুতু পেয়ে গেছে, ভুতু পেয়ে গেছে, ওই ঘরে ছিটকে গেছে, এই যে আমার কাছে আমার কাছে আমার কাছে। ধর আর আমি আর মটরশুঁটি খাবো না, ওই যে মটরশুঁটি খেয়ে খেয়ে গলায় বাজাচ্ছে ও। আর এরকম করছে, আর দেব না, চুপ করে বসো। হম ও মুছতে পারে, ও এখন মুছতে পারে না, এবার একটু শান্ত হয়েছে, অনেকক্ষণ দেখেছে না, এবার হাঁপিয়ে গেছে তো। ও কি করবে, ওর মোটে হচ্ছে না, ওকে ননস্টপ আদর করেই যেতে হবে। ভূত হাঁপিয়ে গেছে, ভূত এখন আমার হাতের দিকে তাকিয়ে আছে, এই যে মটরশুঁটির দানাটা আছে,
আর ভুতু গিলে গিলে খেয়ে নিচ্ছে, তাই ভুতুকে আর দেবো না মটরশুঁটি। নে বৃষ্টি তুই খা। এই যে পমকে কিছু কিনে দেওয়ার জন্য বন্ধু দিয়ে গেল টাকা পমকে। এদিকে আয় এদিকে আয়। এই কি কিনবো? দিদি এখনো আসেনি, ও বুঝতে পারছে। এই ট্রেনের টাইম হয়ে যাচ্ছে, এবার ট্রেন হবে না। চলো 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 দিদি দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ চলো 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 আসো আসো আসো। সবজি দিয়ে মেখে দিয়েছি ওদের, এই যে পমের ভাত এইটা। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। যদি কোনো নতুন বন্ধুর ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে।